সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি আইফোন 16। তো তোমরা সবাই জানো আইফোন কোম্পানি প্রতি বছর সেপ্টেম্বরে একটি করে লেটেস্ট আইফোন ডিভাইস লঞ্চ করে থাকে। সো এই বছর সেপ্টেম্বরে আইফোন তার নতুন ডিজাইন লঞ্চ করে দিয়েছে, আর তার সাথে আছে বিভিন্ন রকমের ফিচার্স। সো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আইফোন 16 চলো আনবক্সিং করে দেখে নেওয়া যাক। সো গাইস, দেখতেই পাচ্ছ আইফোন 16 নতুন ডিজাইন কেমন করেছে, আর এটাই হচ্ছে আইফোন 16 বক্স। সো দেখতেই পাচ্ছ আইফোন তার বক্স খুব সিমিলার রেখেছে, অর্থাৎ শর্ট করে রেখেছে। ছোট্ট বক্সের মধ্যে কি আছে এটা আমরা খুলে দেখে নিই। সো গাইস, দেখতেই পাচ্ছ সর্বপ্রথম যা লেখা আছে সেটা তোমরা দেখে নাও, এরপর স্টিকারটা আমি তুলে নিচ্ছি। স্টিকার তুলে বক্সটা খুলতে দেখতেই পাচ্ছ আইফোন, যেটা আমি বের করে পাশে রাখলাম। এরপর দেখো গাইস, আইফোনের সাথে কি দিয়েছে, একটা চার্জার কেবল দিয়েছে, আর একটা ওই যে সিম ট্রে বের করার যে যন্ত্রটা হয় ওটাই দিয়েছে। এর সাথে সাথে কয়েকটা কাগজ আছে, সেগুলো পরে দেখলে চলবে। সো গাইস, দেখতে পাচ্ছ এছাড়া আইফোনের সাথে আর কিছুই দেয়নি। সো এরপর বন্ধুরা দেখো আইফোন 16 ডিজাইনটা কেমন করেছে। সো উপরে শুধুমাত্র ক্যামেরার ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছে, এবং যেমন আইফোন হয় তেমনই ওরা ডিজাইনটা রেখেছে। সো গাইস, দেখতেই পাচ্ছ সাইটের ডিজাইনটা কেমন করেছে। এবং হ্যাঁ বন্ধুরা, আরও একটা নতুন জিনিস অ্যাড করেছে, যেটা হচ্ছে সাইটে একটা পাওয়ার বাটনের নিচে একটা নতুন ফিচার্স দিয়েছে, যেটা দিয়ে তোমরা ক্যামেরা কন্ট্রোল করতে পারবে। সো এটা শেষে তোমাদের দেখাচ্ছি এটা দিয়ে তোমরা কী কী কাজ করতে পারবে। সর্বপ্রথম আমি আইফোনটাকে অন করে দেখাই। সো দেখতে পাচ্ছ অন হয়ে গেছে, হ্যালো লেখা দেখাচ্ছে। সো তারপর আমি এটাকে একটু সেটিংটা ঠিকঠাক করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছ গাইস, আইফোনটা আমি সেট করে নিয়েছি, এরপর তোমাদেরকে পুরো ডিজাইনটা কেমন করেছে দেখাচ্ছি। সো গাইস, এরপর বন্ধুরা আমি ক্যামেরাটা অন করছি। সো ক্যামেরাটা অন করতেই দেখতে পাচ্ছ ক্যামেরার যে ফিচার্সটা দিয়েছে, সাইডে যে বাটনটা আছে ওই বাটনটা দিয়ে তুমি ক্যামেরাটাকে জুম ইন জুম আউট করতে পারবে। এছাড়া আরও অনেকগুলো জিনিস তুমি কন্ট্রোল করতে পারবে ওই নতুন বাটনটার সাহায্যে। সো গাইস, এছাড়াও আইফোনের সাথে একটা কভার এসছে, যে কভারটার বাইরের প্রাইস আছে 5,000 টাকার কাছাকাছি। সো এই কভারটাও বেশ ভালোই দিয়েছে গাইস। সো দেখতে পাচ্ছ কভারটা সেট করে নিয়েছি। সো গাইস, দুই রকম কভার আমি সেট করে তোমাদের দেখাচ্ছি, কোন কভারটা আইফোনে ভালো লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। সো এরপরে গাইস, আমি কয়েকটা স্যাম্পল ভিডিও তোমাদের সাইড বাই সাইড দেখিয়ে দিচ্ছি। সো কেমন লাগলো ভিডিওটা, ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ধন্যবাদ।